হ্যালো অ্যান্ড টু ডাব্লুপিএসসি তো তোমরা দেখতে পাচ্ছ আর আর নোটিফিকেশন এনটিপিসি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে নোটিফিকেশন বেরিয়ে গেছে অনেক আমাদের স্টুডেন্টের কোশ্চেন যে কাট কীরকম থাকে লাস্ট এক্সাম যে হয়েছিল কাট কি কী হয় বা কী কী হয় সেখানে কোন জোন থেকে ভরা উচিত কোথায় থেকে দেবে এক্সাম সেই সমস্ত অনেক আলো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলোকে আজকে আমরা ক্যাটার করবো আর যত বিস্তৃত আলোচনা হবে সেটা আমরা আজকে করবো তো লাস্ট ইয়ার বা লাস্ট যে আর বি এক্সামগুলো হয়েছে সে সমস্ত লেভেল ফাইভের কাট অফ আজকে আমরা ডিসকাস করতে চলছি আর কী কী হয় কী কী না হয় কোথায় থেকে ফর্ম ফিল আপ করা উচিত সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা জেনে নেবো তো চলো দেখা যাক তার আগে আমাদের বিভিন্ন ওয়ালাতে কোর্সেস চলছে দেখতে পাচ্ছ এখানে যেখানে একটা নতুন ব্যাচ তোমরা পাবে আর আরবি নিয়ে আরআরবি এন টি পিসি টোয়েন্টি টোয়েন্টি ফোর সিবিটি ওয়ান প্লাস সিবিটি টু এই ব্যাচটা সিবিটি ওয়ান প্লাস সিবিটি টু এটা রয়েছে বাকি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে ব্যাচ রয়েছে সাকসম রয়েছে ডাব্লিউপিএসি রয়েছে বা অপরাজিত রয়েছে বিভিন্ন ব্যাচ তোমরা এখান থেকে পেয়ে যাবে নতুন ব্যাচ যেটা চলছে আমাদের সেটা হয়েছে কোনটা আমাদের ব্যাচ চলছে আর আর বি এন শুরু হতে চলছে চলো তো দেখা যাক কি ফ্যাক্টার্স এফেক্ট করে কাট অফকে কাট অফ এফেক্ট করার ফ্যাক্টার্স কী কী তো বলছে যে প্রথম ফ্যাক্টর যেটা হলো বাবু টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কত ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কত অ্যাপ্লাই করে সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা অ্যাফেক্ট করে যে কট কত কাট যেতে পারে ধরো ফর এক্সাম্পল দে এগারো হাজার পাঁচশো মতন প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবার আর তো অনেক কটা স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে দেয় মানে ধরো প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তাহলে কাটঅফ তো অবশ্যই একটু উঠে যাবে মানে হাই চলে যাবে আর যদি নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কম হয় তো সেই ক্ষেত্রে কাটঅফস কিন্তু কমই থাকবে ঠিক নেক্সট কী বলছে জোন ওয়াইজ ভ্যাকেন্সিস তোমরা জানো যে আর আরবিতে বিভিন্ন জোন রয়েছে তো জোন ওয়াইজ যেরকম ধরি আমরা কলকাতার ডিভিশনটাকে ধরি কলকাতা জোনটাকে ধরি আমাদের কলকাতা জোন তো কলকাতা জোনের ক্ষেত্রে জানো যে এখানে দুটো জোন রয়েছে ইস্টার্ন রেলওয়েজ অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে তো দুটো জোন এখানে কাজ করে তাই জোন ওয়াইজ প্রত্যেকটা জোনের উপরে নির্ভর করে কাট অফ ফর এক্সাম্পল যদি বলি যে এসিআরের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস খুব কম কিন্তু ইআরের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি খুব বেশি তাহলে অবশ্যই ইআরের কেসে একটু কাট কম হবে কিন্তু এসিআর ক্ষেত্রে যেহেতু অ্যাপ্লাই করছে অনেক অ্যাপ্লিকেন্ট তাহলে এসিআর ক্ষেত্রে কাট হাই হয়ে যাবে ঠিক তো এটা একটা স্পেসিফিক মানে বলতে পারো যে ফ্যাক্টর যেটা যেটার উপরে নির্ভর করে কাট অফটা ঠিক প্রথমটা হলো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যেটা একদম ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর দু নম্বর জোন ওয়াইজ ভ্যাকেন্সির প্রত্যেকটা জোনে যেটা আমরা নোটিফিকেশনে আলোচনা করেছি যে প্রত্যেকটা জোনে কতটা ভ্যাকেন্সি ছিল তো তোমরা দেখেইছিলে সেইখানে যে এসিআরএফ জোনে ভ্যাকেন্সি কম রয়েছে তাই সেখানে হয়তো কটা হাই যেতে পারে নেক্সট আর কি বলছে ডিফিকাল্টি লেভেল এক্সামের উপরেও নির্ভর করছে জানো যে কতটা ডিফিকাল্ট এক্সাম হচ্ছে যদি আবার এখানে একটা আরেকটা ফ্যাক্টর নর্মালাইজেশনের ফ্যাক্টর চলে আসে নর্মালাইজেশন তো সেইখানেও তুমি দেখতে পারবে কিন্তু যদি ডিফিকাল্টি লেভেল পেপারের ডিফিকাল্টি হাই থাকে তাহলে কট অফ কিন্তু কমে যাবে তো আমরা বলতে পারি এরকম যে ডিফিকাল্টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কাট অফ কাটফের সাথে ইনভার্সলি প্রপোশনাল যতই ডিফিকাল্ট পেপার হবে যত বেশি ডিফিকাল্ট পেপার হবে তত কম কট অফ যাবে কিন্তু সেটাও মনে রাখতে হবে ডিপেন্ডস এখানে বলে দিয়েছে চ্যালেঞ্জিং মাইট লিড টু স্লাইটলি লোয়ার কাট অফ যে কাট অফ কম হতে পারে আর যদি পেপার ডিফিকাল্ট হয় কারণ সবাই তো সেরকম করতে পারবে না তো সেই জন্য কারটাফ এখানে কমে যায় নেক্সট বলছে হিস্টোরিক্যাল ডেটা কী বলছে হিস্টোরিক্যাল ডেটা মানে আজ থেকে আগে যে আর বি এক্সামগুলো হয়েছে সেখানে কি বলছে পাস্ট ইনস্ট বলছে যে হাইয়েস্ট অ্যাটেন্ড বাই আর বি এন টি পিসি অ্যাপ্লিকেন্ট প্রোভাইডস রেফারেন্স অফ পয়েন্ট এডিং ইন সেটিং কাট অফ বেঞ্চমার্ক যে যদি কতটা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছে সেখানে দেখা গেছে যে আরআর বি এন টি কাট অফ অনেকই হাই চলে যায় তাই এখানেও একটা ফ্যাক্টর যেটা মেনশন করে যে আরআরবি এন টিপিসি পিসি কাট অফকে অল্টার করতে পারে

তারপরে এখন নতুন ক্যাটাগরিও আছে ই এস তো এই সমস্ত ক্যাটাগরি ওয়াইজও ভেরি করে কাটঅপটা যদি কেউ ও হয় ইউ আরে অ্যাপ্লাই করেছে ওইখানে ইউআর পোস্ট আছে তাহলে ওইখানে সেটার ক্ষেত্রে তোমরা ইউআর হিসাবে কাউন্ট হবে সেটাও বলে দিয়েছে নোটিফিকেশান এইবারে নেক্সট প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট ভেরি করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট যায় ঠিক নেক্সট বলছে পাস যদি কাটআফ তোমরা দেখো তো প্রিভিয়াস ইয়ার কাটআফ যদি দেখো তো কাটফ খুব একটা হাই ছিল না মানে অ্যাজ কম্পেয়ার টু যদি পুরোনোটা দেখো তাহলে তো হাই ছিল কিন্তু এখানে দেখবে যে বিভিন্ন জনের কাটফ আমরা একটা একটা করে দেখব সেখানে তোমরা পেয়ে যাবে তো আমরা বেসিক্যালি সিবিটির কাট অফগুলো দেখছি যে দু হাজার বাইশে যেখানে ফাইনাল পোস্টিং হলো সেটার ক্ষেত্রে আমরা এখানে কথা বলছি পে লেভেল সিক্স ছিল এখানে পে লেভেল কত ছিল সিক্স তো সেটার ক্ষেত্রে আমরা আজকে বিস্তৃত আলোচনা করবো সেখানে কোন আরবিতে কত কাটফ গেছে আর প্রত্যেকটা জোন কাটফ মার্কস ওয়ার প্রেজেন্টেড সেপারেটলি ফর ইচ ক্যাটেগরি এন্ড ইচ জোন ক্যাটেগরি ওয়াইজ প্লাস জোন ওয়াইজ ও অফ কিন্তু ভ্যারি করেছে সেখানে আলাদা আলাদা করে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে তো আজকে আমরা বেসিক্যালি লেভেল ফাইভটাই করবো শুরু করি দেখো এখান থেকে যে লেভেল ফাইভ যেখানে ফাইনাল দু হাজার বাইশে ভ্যাকেন্সিটা ক্লিয়ার হয়েছে এখানে তুমি আর আরবি চেন্নাইয়ের ক্ষেত্রে দেখবে সিবিটি টু কাট অফ কী ছিল তো ইন কেস অফ আনরিজার্ভ সেভেন্টি থ্রি পয়েন্ট টু টু সেভেন থ্রি টু সেভেন সেভেন থ্রি ছিল ঠিক নেক্সট এসসি যদি দেখো তো সিক্সটি ওয়ানের কাছাকাছি এসটির ক্ষেত্রে ফিফটি থ্রি ওবিসির ক্ষেত্রে মোটামুটি আনরিজার্ভের কেসের মতন ছিল সেভেন্টি ওয়ান সেভেন্টি ছিল ই ক্ষেত্রে সিক্সটি ফোর আর এই সাইডটা হলো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তো এক্স সার্ভিস ম্যানের কাট অফ জেনারেলি হাই যায় যারা অলরেডি চাকরি করেছিল গভর্নমেন্ট সেক্টরে ওদের জন্য বা রেলে চাকরি করেছে ওরা অ্যাপ্লাই করেছে সেদের ক্ষেত্রে নেক্সট বলছে এখানে আহমেদাবাদ জনে তো আহমেদাবাদের ক্ষেত্রে তোমরা সিবিটি ট্যুর কাট অফ যদি লেভেল ফাইভে দেখো তো সেইখানে আনরিজার্ভে সেভেন্টি ফাইভ চলে গেছিলো ঠিক এসসির ক্ষেত্রে সিক্সটি ফাইভ তো কম্পারেটিভলি দেখো আরআরিস উইথ রেসপেক্ট টু আরবি তোমরা দেখতে পারো যে চেন্নাই উইথ রেসপেক্ট টু কম ছিল লোয়ার ছিল এখানে দেখো এসটির ক্ষেত্রে ফিফটি সিক্স ছিল ওবিসির ক্ষেত্রে তোমার সেভেন্টির কাছাকাছি ই ডাবলু এস এ সিক্সটি সেভেন আর আনরিজার্ভ এখানে তো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ফোরটি নাইন থার্টি নাইন থার্টি সিক্স এরকম ছিল এস সি এস টি ও পোস্ট যেখানে ছিল পোস্টের অনুযায়ী ছিল দেখো এস টি আর ইডব্লিউ এস এ পোস্ট নাই তাই ওখানে কাটঅফ অফ দেখায়নি এক সার্ভিসম্যানের ক্ষেত্রে নেক্সট যাই ব্যাঙ্গালোরও চলে যাই তো ব্যাঙ্গালোরে যখন দেখলো সেকেন্ড সিবিটি ট্যুর ক্ষেত্রে মানে সিবিটি ট্যুর ক্ষেত্রে কী হলো আগে ব্যাঙ্গালোরে যদি সিবিটি ওয়ান দেখবে তো দেখো ভাই সিবিটি ওয়ান জেনে লাভ নেই কারণ আমাদের আল্টিমেট গোল হলো যে সিবিটি টুতে আমরা কী পাচ্ছি মানে ডাইরেক্ট চাকরির জন্য ঠিক তো এটার ক্ষেত্রে কী হচ্ছে যে ব্যাঙ্গলোরে আগে কম ছিল কিন্তু হাইয়েস্ট চলে গেল এদিকে আশি কাছাকাছি চলে গেল ব্যাঙ্গলোরের কাছে ঠিক নেক্সট এসসির ক্ষেত্রে সিক্সটি নাইন বলছে এসটির ক্ষেত্রে সিক্সটি ফাইভ আর ওবিসির ক্ষেত্রে সেভেন্টি সেভেন এর ক্ষেত্রে সেভেন্টি ফোর হয়ে গেছে এতটা বেড়ে গেছে এইদিকে যদি দেখো আনরিজার্ভের ক্ষেত্রে তো ইন কেস অফ ভোপাল ভোপালে যদি চলে যায় সিবিডি টু তো এখানে বলছে এটা ব্যাঙ্গলোর ছিল ব্যাঙ্গালুরু বা ব্যাঙ্গলোর ছিল এখানে সেভেন্টি নাইন সিক্সটি ফাইভ তারপরে তোমার নেক্সট কি বলছে এসটির ক্ষেত্রে সেভেন ফিফটি ফোর হয়ে গেলো ও বিসির ক্ষেত্রে সেভেন্টি থ্রি হয়ে গেল তো এই সমস্ত কাট এরকম এখানে হয়ে গেছে নেক্সট জম্মু দিকে চলে যাও ভাবো জম্মু জম্মুতে কাট লেভেল কোথায় চলে গেছে তো সেভেন্টি ফোর ছিল এখানে সিক্সটি ছিল এদিকে ফিফটি এসটির ক্ষেত্রে ফিফটি সিক্স আর এটা সেভেন্টি ওয়ান তো এটা সিবিটি টু কেন তোমরা ভয় পাবে না যা একশোর মধ্যে হয় না সিবিটি টু হয় তোমার কত কোশ্চেন ওয়ান টোয়েন্টি কোয়েশ্চেন্স হয় নাইনটি মিনিটসের সময়তে কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স ওয়ান টোয়েন্টি তো সেইটার উইথ রেসপেক্ট টু দ্যাট এখানে কাট দেখা যাচ্ছে নেক্সট বলছে আর আর এন টিপিসি কলকাতা চলো আমাদের জন্য যেটা জানা দরকার কলকাতা লেভেল ফাইভে কী অবস্থা ছিল তো কলকাতা লেভেল ফাইভে এখানে সেভেন্টি সেভেন গিয়েছিলো এদিকে দেখো ব্যাঙ্গালোর থেকে কম আছে কি না সিক্সটি ফোর ছিল তারপরে ফিফটি সিক্স এইখানে এসটির ক্ষেত্রে ওবিসি বিসি সেভেন্টি টু ই এস সেভেন্টি রয়েছে কলকাতার কাছে আরেকটা ভুবনেশ্বর যদি আর আরবি ভুবনেশ্বর তুমি দেখে নাও আরআরবি ভুবনেশ্বরের ক্ষেত্রে দেখো তো ভুবনেশ্বরে সেভেন্টি কাট অফ কত বলছে সেভেনটি চলে গেছে কলকাতা থেকে কম রয়েছে ঠিক বাকি ফিফটি ওয়ান ফোরটি টু সিক্সটি ফাইভ আর এদিকে ইডাবলু এর ক্ষেত্রে সিক্সটি থ্রি রয়েছে রাঁচিতে যদি যাই তাহলে রাঁচির কাট দেখে তোমার মাথা উল্টো হয়ে যাবে দেখো এখন অবধি আমরা যে আরআবিগুলো দেখতে চলছি সেখানে এইট্টি ওয়ান রাঁচির কাছে চলে গেছে তো এখানে কী ফ্যাক্টর হতে পারে হয়তো নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস প্রচুর রয়েছে নাম্বার অফ অ্যাপ্লিকেন্স খুব বেশি রয়েছে তাই এত বেড়ে গেছে বা হয়তো নাম্বার অফ পোস্ট কম ছিল তাই এখানে কাট কমে গেছে ঠিক বেড়ে গেছে সরি এখানে এসসির ক্ষেত্রে সিক্সটি নাইন এসটির ক্ষেত্রে সিক্সটি রয়েছে আর ইডাব্লিউ এর ক্ষেত্রে প্রায় আশির কাছাকাছি চলে গেছে তো এটা আমাদের লেভেল ফাইভের সিবিটি ট্যুর কাট অফ রাঁচি মোটামুটি চার পাঁচটা জন আমরা দেখলাম আরও দেখব প্রত্যেকটা জোনই দেখে নেবো এখানে বলছে মুম্বইয়ের ক্ষেত্রে চলে আসুন ইন কেস অফ মুম্বাই সিবিটি টু যদি যায় তো সিক্সটি সেভেন প্রায় খুব কম আবার ফ্যাক্টরস কী হতে পারে ফ্যাক্টরস এইটাই হতে পারে নাম্বার অফ পোস্ট খুব বেশি ছিল বা হয়তো নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কম এইখানে ছিল তো সিবিটি টুর ক্ষেত্রে তো নাম্বার অফ বলে দিয়েছে এত এত টাইমস নিয়ে যাব আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশান বিস্তৃত আলোচনা করে নিয়েছি এইখানে দেখো এসসির ক্ষেত্রে ফিফটি সিক্স এসটির ক্ষেত্রে ফোরটি সেভেন আর ও ক্ষেত্রে সিক্সটি টু ছিল ইডব্লিউএসের ক্ষেত্রে ফিফটি সিক্স কাট অফ গেছিলো মুজফ্ফরপুর যেটা বিহারে রয়েছে সেটার কাট যদি আমরা দেখি তো আনরিজার্ভের ক্ষেত্রে সেভেন্টি কাট অফ এসসি ক্ষেত্রে ফিফটি ওয়ান ফোরটি সেভেন তোমার এসটি আর সিক্সটি থ্রি রয়েছে ও বিসির ক্ষেত্রে তো এখানে তোমরা দেখলে সেভেন্টি আনরিজার্ভের ক্ষেত্রে লাস্টে আমরা এটাও দেখবো যে কোন জন থেকে কত গেছিলো ফাইনালটা তো সিবিডি টু সিবিটি টুতে আসি আনরিজার্ভ এইট সেটা কোন জোনের কথা বলছি সিকান্দ্রাবাদ জোন যেটা সাউথে পড়ছে তো সিকান্দ্রাবাদ জোনের ক্ষেত্রে প্রায় কাছাকাছি এসসির ক্ষেত্রে এইট দশ নম্বরের ডিফারেন্স উইথ আনরিজার্ভ এখানে বলছে সিক্সটি সিক্স আবার এইখানে কি বলছে সেভেন্টি সিক্স কী হয়েছে সেভেন্টি সিক্স রয়েছে ঠিক নেক্সট এইখানে দিয়েছে ইডাব্লিউএসের ক্ষেত্রে সেভেন্টি ফোর তো এইটা হলো আমাদের সিকান্দ্রাবাদ জোন আগে চলে যাই আর এন মালদা যারা বেঙ্গলে আছে তো অবশ্যই মালদা যাবে অ্যাপ্লাই করবে বা কিংবা শিলিগুড়ি অ্যাপ্লাই করবে এই দুটো জায়গা এটা আমাদের বেঙ্গলের মধ্যে পড়ছে তো সেইখানে দেখতে পারো তো মালদার কাছে এখন অবধি দেখো মালদার কাছে কী হয়ে আছে এইট্টি থ্রি চলে গেছে আবার বলছি এইটটি থ্রি এইট্টি ওয়ান রাঁচি পেয়েছিলাম এইটটি থ্রি হাইয়েস্ট হয়ে গেছে কোথায় মালদাতে ঠিক নেক্সট এইখানে আনরিজার্ভের ক্ষেত্রে এইটটি ফোর চলে গেছে কোথায় এটা দেখবে আজমের তো আজমের রয়েছে সেটা নর্থ ইন্ডিয়াতে সেটা রাজস্থানে রয়েছে আর এইদিকে শিলিগুড়িতে কম্পারিটিভলি কাট অফ কম উইথ রেসপেক্ট টু কলকাতা মালদা আর শিলিগুড়িতে দেখলাম সেভেন্টি ওয়ানই রয়েছে কত রয়েছে সেভেন্টি ওয়ান এইদিকে কিন্তু কত গেছে এইট্টি ফোর চলে গেছে বাকি সমস্ত কাট অফ এখানে দেওয়া আছে তোমরা এখানে দেখতে পারবে এই ফাইলটাও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে ডাব্লিউ বিপিএসসিওয়ালাতে ঠিক এই ফাইলটাও তোমরা পেয়ে যাবে সেখানেও তোমরা দেখতে পারবে নেক্সট বিলাসপুর যেটা আবার সেন্ট্রাল ইন্ডিয়া দিকে গেছে তো বিলাসপুরে কি লেভেল ফাইভে সেভেন্টি ফোর ছিল এখন অব্দি মালদা দেখেছি আমরা প্রায় এইট্টি ফোর কাছাকাছি আবার দেখো এখানে পাটনাতে চলে যাও তো পাটনা ইস্ট ইন্ডিয়া দিকে তো এখানে এইট্টি ফোর হয়ে গেছিল আর নেক্সট জোন যদি বলি আনরিজার্ভ ক্ষেত্রে আলাহাবাদ ইউপিতে তো সেখানে এইট্টি টু কাট অফ হয়ে গেছে কত কাট অফ হয়েছে এইটটি টু কাট অফ প্রায় হয়ে গেছে ঠিক চলো তো এটা হয়ে গেছে এটা মোটামুটি বুঝতে পারলে তো দেখো এখানে কাট অফ অলমোস্ট বলে দি কত কাট অফ রয়েছে কী রয়েছে সমস্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভের ডিসকাশন করছি আমরা পোস্ট ওয়াইজ এসসি এসসি এখানে সমস্ত দেওয়া আছে তোমরা এখান থেকেও বুঝতে পারবে আর দেখতে পারবে ঠিক তো বাকিগুলো চলো নেক্সট জোনে দেয় তো তিরুনন্তপুরম সাউথ ইন্ডিয়াতে যদি চলে যাই সিবিডি টু তো সেটার ক্ষেত্রে কাট অফ সেভেন্টি সিক্স থাকবে কত থাকবে সেভেন্টি সিক্স থাকবে নেক্সট আনরিজার্ভের ক্ষেত্রে এখানে চন্ডীগড় যদি চলে যাও তো চন্ডীগড়ের ক্ষেত্রে কী পেলাম আমরা সেভেন্টি সিক্স প্রায় দুটোর কাট অফ মোটামুটি সেম সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স এখানে পেয়েছি বাকি ক্যাটাগরি ওয়াইজ মানে রিজার্ভেশন সিস্টেম কমেছে ঠিক আছে তো প্রায় সব জায়গায় দেখবে যেটা এটা কমে রিজার্ভেশন ক্যাটেগরি ওয়াইজ কমই থাকে বেশি থাকে না ঠিক নেক্সট এইবার চলো এখানে দেখে নও কি বলছে আর আরবি এন টিপিসি কাট আপ দু পনেরো ষোলোই কী ছিল আর আরবি এন টি পিসির কাট আপ পনেরো ষোলোই কী ছিল সেই সমস্ত যদি দেখো তো আহমদাবাদের জন্য জেনারেল কেসে সেভেন্টি টু আল্লাহাবাদের ক্ষেত্রে সেভেন্টি সেভেন আজমের ক্ষেত্রে সেভেন্টি সেভেন ব্যাঙ্গলোর তখন সবসে কম দু হাজার পনেরো ষোলোর কথা বলছে এখানে তো দু হাজার পনেরো সোলের ক্ষেত্রে কী বলছে সিক্সটি ফোর ভোপালের ক্ষেত্রে সেভেন্টি টু এটা বাকি আমরা রিসেন্টটা ধরেছিলাম বাইশটা যেটা এখন অবধি দেখলাম সেটা রিসেন্ট ছিল বাইশে যেটা রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়েছিল উনিশে ফর্ম বেড়েছিল আর বাইশে কমপ্লিট হল ভুবনেশ্বরে সেভেন্টি ওয়ান গেছিলো বিলাসপুরে গেছিলো সিক্সটি এইট চন্ডিগড় সবচেয়ে বেশি এখন অবধি এইটি টু দু হাজার পনেরো ষোলো আবার চেন্নাই গেছে সেভেন্টি টু গোরখপুর গেছে সেভেন্টি সেভেন কেন দুই এক্সামের দিয়ে দিলাম তোমাদেরকে দুটো এক্সাম তোমরা দেখলে আইডিয়া করতে পারবে যে বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে কত কি গেছে কত কিছু থেকে ছিল বা কিভাবে চেঞ্জ হয়েছে ডাইনামিক্সটা সেখানে তোমরা বুঝতে পারবে এগিয়ে যাই দেখে নি বাকি জোনগুলো গুয়াহাটির ক্ষেত্রে দেখো সিক্সটি সিক্স তো এখানে যদি এইদিকে দেখো তো মোটামুটি প্রায় এইট্টি টু গেছে সবচেয়ে হাইয়েস্ট চণ্ডীগড় তো এইখানে জম্মুতে গেছে সিক্সটি এইট নেক্সট কলকাতা আমাদের প্রায় আশির কাছাকাছি চলে গেছিলো এন টিপিসির কাট কিন্তু লাস্ট যে এক্সামটা হলো সেখানে দেখলাম সেভেন্টি সেভেনই ছিল তো দুই নম্বরে ডিফারেন্স আছে মালদাতে খুব কম ছিল কিন্তু আবার বেড়ে গেলো লাস্টে এটি ফোর কাছাকাছি দেখে নিলাম নেক্সট সেভেন্টি সেভেন মুম্বাই মুজফ্ফরপুর খুবই কম ফিফটি সেভেন পাটনাতে সিক্সটি থ্রি নেক্সট রাঁচিতে সিক্সটি থ্রি ছিল সিকান্দ্রাবাদে সেভেন্টি সেভেন ছিল শিলিগুড়িতে সিক্সটি সেভেন আর তিরুনন্তপুরে শিলিগুড়ি আবার কম তিরুবনন্তপুরমে সেভেন্টি নাইন কাট ছিল আমাদের ঠিক তো এই আলোচনার মাধ্যমে তোমরা এটা বুঝতে পারলে যে মোটামুটি কাট অফ কোন জায়গায় কতটা ছিল এইবার তোমরা কাট হিসাবে যে ডাউটটা থাকে তো তোমরা কি কি অ্যাপ্লাই করার জন্য কিছু মোট কথা মনে রাখবে প্রথম দেখবে জোনটা কোন জোনে কতটা পোস্ট রয়েছে নাম্বার অফ পোস্ট কত সেই জোনে সেটা দেখা উচিত খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক মানে তোমরা প্রিফারেন্স ওয়াইজ দিতে পারো বা তুমি পোস্ট ওয়াইজ ধরো গুডস গার্ড রয়েছে কিংবা অ্যাপ্রেন্টিস সুপারভাইজার রয়েছে বা তুমি দেখতে পারো লোয়ার ডিভিশন ক্লার্কও তুমি পাবে সেখানে এলডিসির ক্ষেত্রে লোয়ার ডিভিশন বেলকে টাইপিস্ট যারা হয় স্কিল এখানে দরকার তো সেটাও তোমরা দেখতে পারবে সেটার ক্ষেত্রে বা একটা আরও বলে দিই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বা স্টেশন মাস্টার যেই পোস্টটা হয় সেইটা দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই মেন কথা দুই নম্বর অবশ্যই জোনের নাম্বার অফ পোস্ট ধরো কলকাতা যদি বলি তো কলকাতার ক্ষেত্রে ইস্টার্ন রেলওয়েতে পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি বেশি রয়েছে তো সেখানে অ্যাপ্লিকেন্টও বেশি হবে কিন্তু হ্যাঁ চান্সেসও বেশি সেটাও মনে রাখবে দুই নম্বর কেস যে কোন জনদেরও বেঙ্গলের মধ্যে আমরা তিনটে জন ক্যাটার করতে পারি তো সেইটা কথায় কোথায় একটা মালদা রয়েছে একটা আমাদের কলকাতা রয়েছে আর একটা রয়েছে আমাদের শিলিগুড়ি এই তিনটে জন এবার তোমাদের মতন কোথায় সুবিধে ফর ইউর সেলফ মানে দেখে নেবে যে কোথায় তোমাদের যাওয়াটা সুবিধে হবে সেখানে নাম্বার অফ পোস্ট দেখে নেবে সেখান থেকে অ্যাপ্লাই করা যাবে আর যদি বাইরে যেতে যাও তা অবশ্যই দুই বছরের মানে লাস্ট টু এক্সামসের কাট অফগুলো ম্যাচ করে নাও নাম্বার অফ পোস্ট অবশ্যই দেখবে কারণ হয়তো তখন কাট খুব কম ছিল মুজফ্ফরপুরের ক্ষেত্রে দেখলাম দু হাজার পনেরো হয়তো নাম্বার অফ পোস্ট খুব বেশি ছিল বা পেপার ইজি এসছিলো সেটা হতে পারে বা নাম্বার অফ পোস্টই সবচেয়ে বেশি ছিল মুজফ্ফরপুরে তাই কাট কম গেছে বা নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট খুব কম ছিল মুজফ্ফরপুরে সেটাও হতে পারে তো সমস্ত এইগুলো দেখে শুনে আলোচনা করে তারপরে এখন তো ফর্ম বেরিয়েছে আসতে করে দেখবে এই ভিডিওটা আমরা শুধু লেভেল ফাইভে করেছি কোন অবধি করেছি লেভেল ফাইভে করেছি এবার আমরা একটা ভিডিও করব লেভেল সিক্সের উপরে লেভেল সিক্স আর লেভেল টুও ছিল তো লেভেল সিক্সটা এখনও হয়নি এটার উপরে আরেকটা ভিডিও এনে দেবো লেভেল সিক্সও তোমরা বুঝতে পারবে ঠিক তো এই দুটো দেখে তোমরা আইডিয়া মোটামুটি লাগাতে পারবে যে কোথায় আমরা অ্যাপ্লাই করব কোন জায়গা থেকে বা কোন জোন থেকে আমরা অ্যাপ্লাই করলে ভালো হয় নেক্সট আরও একটা কথা বলে দিই আমাদের পি ডাব্লুতে অ্যাপের মধ্যে তুমি আরআরবির জন্য আরআরবি এনটিপিসিকে ধরে আরবি এন ধরে একটা ব্যাচ চলে এসছে যেটা সিবিটি ওয়ান প্লাস এন্ড সিবিটি টু দুটোই কভার করছে সঙ্গে সঙ্গে আমাদের অফলাইন সেন্টার শিয়ালদায় রয়েছে সেইখানেও রেলের ব্যাচ শুরু হতে চলছে রেলের ব্যাচ শুরু হবে যেটা পিওর অফলাইন ব্যাচ হবে তো অনলাইন প্লাস অফলাইন দুটোই ব্যাচ আমাদের চলে এসছে অবশ্যই তোমরা যদি আসতে চাও জানতে চাও তো বিস্তৃতভাবে ক্লাস কীরকম হবে আমাদের অফলাইনে আর অনলাইন তো তোমরা সমস্ত কিছু দেখতেই পাও অ্যাপের মধ্যে সেখানে দেখতে পাবে প্লাস অফলাইন যদি আসতে চাও শিয়ালদা স্টেশনের অপোজিটে স্মার্ট বাজার বিল্ডিংয়ে এইথ ফ্লোরে আমরা রয়েছি সেখানেও এসে দেখতে পারো তো এইখানে শেষ করছি আবার একটা ভিডিও সেটা তোমাদের আলোচনা হবে স্যালারি উপর যদি লাগে তো স্যালারির উপর একটা ভিডিও চলে আসবে তো তখন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ ভেরি মাচ